ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস পালন করছে আইপিএফটি। এবারে 12তম স্টেট হুড ডিমান্ড ডে পালন করছে তারা। 23 অগস্ট এই দিনটি পালন করে বিজেপির জোট শরিক। এদিন আইপিএফটিকে দারুণ খোঁচা দিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। তিনি বলেছেন, ত্রিপুরা ল্যান্ড দাবি তুলে সরকারে এসেছে আইপিএফটি, কিন্তু সরকারে আসার পর আর আগরতলায় এই অনুষ্ঠান করার অনুমতি পাচ্ছে না আইপিএফটি। রাধাচরণ দেববর্মা বলেছেন, এডিসির নাম পরিবর্তনের জন্য প্রস্তাব পাঠাতে পারে মন্ত্রিসভা। তাহলে ত্রিপুরা ল্যান্ডের জন্য প্রস্তাব পাঠাচ্ছে না কেন? আসলে এটা রাজনীতি করার জন্যই করা। আমার তো বিশেষ করে আইপিএফটির জন্য বড় দুঃখ হয়, ওরা 12তম এই আজকে দিনটা উদযাপন করছে। প্রত্যেক বছর আগরতলাতেই হয়, কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো ওরা সরকার আসার পর আগরতলাতে এই জমাটা করার ওরা পারমিশন পাচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্যের ব্যাপার। এবার হয় না হয় করোনা ভাইরাসের জন্য, কিন্তু 18 সাল 19 সাল কোনো বছরই ওরা আগরতলা করার জন্য পারমিশন পায় নাই। ওরা বারবার সেখানে দাবি করছে আগরতলা করবার জন্য, অথচ বামপন্থ সরকার থাকাকালীন ওরা আগরতলাই করছে এই প্রোগ্রামটা, কিন্তু এখন আগরতলা করতে ওদের করতে পারমিশন দিচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না রাজ্যবাসী, এটা সব উপলব্ধির মধ্যে আছে। দার্জিলিং বা সরকার ওদেরকে এখানে করতে দিচ্ছে না, এটা তো মানে এটা দুর্ভাগ্যের। সরকারের অংশীদার তো থাকা সত্ত্বেও এই আগরতলায় এই ধরনের প্রোগ্রাম করার সুযোগ করে নিতে পারলো না। আর এটা এই দিনের খুব বড় বেশি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না, কারণ ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস হিসাবে উদযাপন করার কোনো মিনিং আছে বলে মনে করি না। এটা রাজনীতি ঘেমিক, রাজনীতির স্বার্থে এই ধরনের দাবি তোলা হচ্ছে। এটা প্রকৃতপক্ষে ত্রিপুরা ল্যান্ড করে জনকল্যাণ করবে এই ভাবনা থেকে নয়। ওরা টিটিসির জন্য প্রস্তাব পাঠাতে পারে, কিন্তু ত্রিপুরা ল্যান্ডের জন্য তো বিধানসভায় কোনোদিন প্রস্তাব পাঠালো না এখন পর্যন্ত। ওরা ক্যাবিনেটে ত্রিপুরা টিটিসির জন্য প্রস্তাব পাঠানোর কথা বলতে পারেন, কক্সবাজারকে অষ্টম তহবিল করার জন্য দাবি ওরা তো পাঠানোর সাহস করল না এখনও। শাসক গোষ্ঠী বা যারা ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস পালন করছে তাদের তো প্রথমেই এই প্রস্তাবটা পাঠানো উচিত ছিল, কিন্তু কেন পাঠানো না রাজ্যবাসী এটাও জানতে চায়। তুমি টিটিসির নাম পাঠাতে পারো, ত্রিপুরা ল্যান্ডের দাবি প্রস্তাব কেন পাঠালেন না? কাজে এই মানুষকে বোকা বানানোর জন্য, রাজনীতি করবার জন্য এগুলি আপনারা মানে এই দাবি দিবস পালন করছেন, অথচ সরকারের থেকেও টিটিসি প্রস্তাব পাঠাতে পারেন, পার্লামেন্টের প্রস্তাব যারা পাঠাতে পারেন না তারা এই ধরনের দাবি দিবস পালন করার অর্থ হচ্ছে এটা মানুষকে বিভ্রান্তি করা, মানুষের একে বোকা বানানো এবং সম্পূর্ণ রাজনীতির উদ্দেশ্যে এগুলি করা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।